গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিরিয়েল লাইফ। বলো প্রিন্ট লাইফ বলোকে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো সকাল সকাল চলে এসেছি। আজকে থেকে আমাদের পৌষ পার্বণ শুরু, আর পৌষ পার্বণে পাঁচ তরকারি ভাত আর সব কিছুই নিরামিষ হয়। আর কেটে কুটে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না পায় শেষের পথে, আর এই তরকারিটা হলে হয়ে যাবে। আর এই দেখো আজকে এ কী করেছে, কি কাণ্ড! ওই দেখো বলটাকে উপরে তুলে দিয়েছে, আর বলটা পারতে পারে বলে আমাকে ডাকতে গেছে, বলে মামা চলো আর বলটা পেড়ে দাও। ওই দেখো আর ওতো উপরে কি আমাকে হাত যাবে, তাহলে আমাকে এখন আবার কমপ্লেন খেতে হবে। আর এই দেখো এদিকে আমার আলপনা দেওয়া হয়ে গেছে, কারণ পৌষ পার্বণ বাঙালি ঘরে যেহেতু পৌষ পার্বণ, একটু আলপনা না দিলে হয়, যেহেতু হিন্দু ঘরের বউ বলে কথা, একটু আলপনা, একটু ঘরের সাজগোজ, তার সাথে নিজেরও সাজগোজ, তাই তো? চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে, আর এখানে মায়ের চেয়ে দুজনে মিলে বসে পড়েছি আলতা রং মাখতে, মানে পায়ে পড়তে। আর দুই মায়ের চেয়ে দুজনে আলতা পরে নিয়েছি, পরে নিয়ে এবার পৌষ পার্বণে খালি পিঠেটা করতে বসবো, তার জন্য কিছু জোগাড় যন্ত্র করতে হবে। আর দেখো সকালবেলা চাল ভিজিয়ে দিয়েছিলাম, চাল ভিজিয়ে দিয়ে আর এখানে চালটা জলটা ঝরাতে রেখে দেবো, ঝরাতে রেখে দিয়ে তারপরে জলটা ঝরে গেলে তারপরে এটা চালটা একটু গুঁড়ো করলেও বেশ, গুঁড়োটা বেশ ভালো হয়। আর সেখানে একটু জলটা ছড়িয়ে আর রেখে দেবো, বেশ ঝরঝরে হবে চাল গুঁড়োটা। আর এই দেখো সন্ধ্যাবেলা কে পিঠে বানাতে বসেছে, আজ আমি পিঠে বানাই, পিঠে আজকে কে বানালো দেখো, আজ মানে পিঠের স্বাদটা বেড়েই যাবে। চল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।